এই 10টি ভুল কখনো করবেন না, না হলে কোনোদিন স্বাস্থ্যবান থাকতে পারবেন না, কোনো না কোনো সমস্যা আপনার লেগে থাকবে। আজকালের ব্যস্ততা ভরা জীবনে লোক প্রতিদিন এমন ছোট ছোট ভুল করে দেয় যেটা থেকে ওদের হেলদে অনেক বাজে প্রভাব পড়ে। আর একটা সময় বলে, কাশ আমাকে এই হাইজিন মিস্টেকের ব্যাপারে প্রথমে কেউ বলতো, তাহলে হয়তো আজ আমার বডি হেলদি হতো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 10টি মোস্ট কমন হাইজিন মিস্টেকের ব্যাপারে ডিসকাস করব, যেটা সবাই প্রতিদিন জানা অজানাই করে। নাম্বার 10, টেকিং টুথপেস্ট মোর অন দ্য ব্রাশ। আপনাদের মধ্যে মিনিমাম 70% লোক তো এই ভুলটি করে। আপনি ভাবেন যে আমি ব্রাশে যত বেশি টুথপেস্ট নেব আমার দাঁত অতটাই বেশি, অতটাই দ্রুত পরিষ্কার হবে, মজবুত তৈরি হবে, কিন্তু এটা আপনার সব থেকে বড় ভুল ধারণা। কেন? কেননা ম্যাক্সিমাম যত টুথপেস্ট হয় ওতে সোডিয়াম ফ্লোরাইডের মতো কেমিক্যাল ব্যবহার করা হয়, যেটা আমাদের মুখে ফেনা বানানোর সাহায্য করে। আপনি জেনে অবাক হবেন যে সোডিয়াম ফ্লোরাইড ইঁদুরকে মারার বিষ তৈরি করায় ব্যবহার করা হয়। আর যখন আপনি টুথপেস্টকে মটরের দানার বরাবর নেওয়ার জায়গায় বেশি মাত্রায় নেন, তো এর থেকে আপনার দাঁতের মাড়িতে অনেক বাজে প্রভাব ফেলে। এমন করলে আমরা দাঁত মজবুত হবে না, উল্টে এর ফলে আপনার দাঁতের চমক আরও চলে যাবে, মাড়ি কমজোর হয়ে যাবে। এই জন্য নেক্সট টাইম যখনই আপনি ব্রাশ করবেন তো এটা মনে রাখবেন যে টুথপেস্ট মটরের দানার বরাবর মাত্রায় যেন থাকে। নাম্বার 9, টাচিং দ্য ফেস উইদাউট ওয়াশিং হ্যান্ডস। আজকাল অধিকাংশ লোকের মুখে ব্রণ দেখতে পাওয়া যায়। ফেসে ব্রণ আসা এই আনহাইজেনিকের পরিণাম হতে পারে। যখনই আমরা সকালে ঘুম থেকে উঠি তো ম্যাক্সিমাম লোকের অভ্যাস হয় যে ওঠার সঙ্গে সঙ্গে বিনা হাত ধুয়ে মুখকে টাচ করে। এমন একদমই করা উচিত না, কেননা যখন আমরা রাত্রে ঘুমাই তো আমাদের হাত বডি নানান জায়গায় নানান পার্টে টাচ করে, যেটায় আমাদের হাতে অনেক জীবাণু আর ব্যাকটেরিয়া এসে যায়। আর যখন আমরা হাতকে না ধুয়ে মুখে টাচ করি তো আমাদের স্কিনের সাথে জড়িত অনেক প্রবলেম দেখতে পাওয়া যায়। মুখের গ্লো চলে গিয়ে ব্রণ এসে যায় মুখে, এর সাথে অন্য রোগ হওয়ার রাস্তা খোলা থাকে। এই জন্য নেক্সট টাইম যখনই আপনি ঘুমিয়ে উঠবেন তো সবার প্রথমে আপনি আপনার হাত ওয়াশ করুন, তারপরেই ওই হাতকে আপনার ফেসে লাগাবেন। নাম্বার 8, ক্লিনিং দ্য ফেস ইন রং ম্যানার। দোস্ত, ফেস মানে মুখকে পরিষ্কার করারও একটা নিয়ম হয়। অনেক লোক টাওয়াল দিয়ে মুখকে অনেক জোরে জোরে পরিষ্কার করে। আপনাকে কেবলমাত্র ট্যাপ করতে হবে, ঘষবেন না একদম মুখে। ফেসকে ঘষে পরিষ্কার করলে আপনার চেহারাতে রিঙ্কলস আসতে পারে, এর সাথে সাথে চামড়ার সাথে জড়িত অন্য প্রবলেম দেখতে পারেন আপনি। এই শীতের মরশুমে অনেকে স্কিন ড্রাই হয়ে যায় আর বারবার আলাদা আলাদা জিনিস ইউজ করতে থাকে যাতে তার স্কিনের গ্লো বজায় থাকে ও স্কিন ড্রাই যাতে না হয়, কিন্তু উল্টে স্কিন আরও ড্যামেজ হয়ে যায়। তাই আপনি ব্যবহার করতে পারেন গ্রো ইয়াংয়ের ফেস ওয়াশ আর গ্রো ইয়াংয়ের ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন। এটাকে স্পেশালি ফিমেলদের জন্য বানানো হয়েছে। আর আপনি এর প্যাকেজিংও দেখতে পারেন কত সুন্দর। এটা হলদি ফোম ফেস ওয়াশ, যেটা ইয়েলো কালারে আছে, কেননা এতে হলুদের এক্সট্র্যাক্ট আছে যেটা আপনার মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে। এই ব্রাশ দেখছেন কত সুন্দর হার্ট শেপের, এটা হেল্প করবে আপনার ফেসকে ডিপলি ক্লিনিং করায়। ফেস ওয়াশ করার পর আপনি ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করবেন, আর এর জন্য আপনি এই ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করবেন। এর বিশেষ কথা হলো যে এতে টার্মেরিক আর অ্যালোভেরার বিটস আছে। হলুদ আপনার স্কিনকে হাইড্রেট রাখবে এবং আপনার স্কিনকে নারিশ করবে, অ্যালোভেরা আপনার স্কিনকে ময়েশ্চারাইজার প্রদান করবে আর আপনার স্কিনকে ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাবে। এটা ড্রাই স্কিনে অ্যাপ্লাই করলে স্কিন ময়েশ্চারাইজার হবে আর সাথে সাথে রোদ থেকেও বাঁচাবে আপনাকে, কেননা এতে 18+ SPF আছে, যেটা এখন অবধি কোনো ময়েশ্চারাইজারে আপনি দেখতে পাবেন না। আর এটাকে ব্যবহার করাও একদম ইজি। আপনার পরিমাণ মতো হাতে নিয়ে নিন আর আপনার স্কিনে ভালোভাবে রাব করবেন, যেটা থেকে এর মধ্যে থাকা অ্যালোভেরা বিটস ব্রাস্ট হয়ে আপনি সব নিউট্রিশন পাবেন। এটি একদম ন্যাচারাল, এর মধ্যে কোনো টক্সিনস নেই, আর এটাকে সব স্কিন বালারাই ব্যবহার করতে পারেন। এটি প্যারাবিন ফ্রি এবং সালফেট ফ্রি, GMP সার্টিফাইড, মেড ইন ইন্ডিয়া। তো বন্ধুরা, আপনি এটিকে ব্যবহার করতে পারেন যদি আপনার স্কিন ড্রাই, রুক্ষ, শুষ্ক হয়ে যায় এই শীতের মরশুমে। এটাকে স্পেশালি বানানো হয়েছে মহিলাদের জন্য। লিঙ্কস ইন ডেসক্রিপশন আর কমেন্ট বক্সও পেয়ে যাবেন, আপনি ওখান থেকে গিয়ে কিনতে পারেন। নাম্বার 7, ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। অনেক লোক এই ভুল করে, অনেক লোকের ঠান্ডা জল পান করার অভ্যাস হয়। আর এখন তো শীতকাল হয়েছে, জল এমনি ঠান্ডা, কিন্তু আমি আপনাকে বলে দিই, ঠান্ডা জল পান করার পর আপনার শরীরের 72% ক্যালোরি বার্ন হয়ে যায়, মানে আপনার শরীরে এতটা ঊর্জা নষ্ট হয়ে যায়। আসলে যখন আপনি ঠান্ডা জল পান করেন তো আপনার শরীরের ভেতর যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারে আনে জলটিকে, মানে আপনার বডি আবার ওটিকে তার টেম্পারেচার অনুযায়ী গরম করে। জলকে নর্মাল টেম্পারেচারে আনার জন্য আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক মেহনত করতে হয়। যে কোনো জিনিস তখনই হজম হয় যখন ওটার টেম্পারেচার নর্মাল থাকে। তো মনে রাখবেন, না বেশি ঠান্ডা, না বেশি গরম। নাম্বার 6, ড্রিঙ্কিং ওয়াটার জাস্ট আফটার ইটিং ফুড। আয়ুর্বেদে বলা হয়েছে পেট থেকেই সব রোগের জন্ম হয়। অনেক লোকের অভ্যাস হয় যে খাবার খাওয়ার পরেই জল একদম পেট ভর্তি করে খেয়ে নেয়, কিন্তু আপনাকে বলে দিই, এমন করলে আপনার পাচনতন্ত্রে বাজে ইফেক্ট পড়ে। আসলে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও নানান হজমি রস বেরোয়, যেটা খাবারকে হজম করানোর কাজ করে।
আর যখন আপনি অনেক অধিক মাত্রায় জল পান করেন তো এর থেকে হজমি রস জলের সাথে মিশে পাতলা হতে থাকে। খাবার সঠিকভাবে হজম হতে পারে না, আমাদের নাড়ি পুষ্টিগুণকে টানতে পারে না খাবার থেকে, তো ওভারঅল এর থেকে আপনার হেলথে অনেক বাজে প্রভাব পড়ে। তো নেক্সট টাইম আপনি এই কথার খেয়াল রাখবেন যে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করবেন না। একটু জল পান করতে পারেন, কিন্তু অনেক পরিমাণে জলের সেবন আপনার পাচনতন্ত্রকে দুর্বল বানাবে। নাম্বার 5, নট চেঞ্জিং টুথব্রাশ রেগুলারলি। দোস্ত, অনেক লোক এই ভুল করে যে ও তার 20-30 টাকা বাঁচানোর চক্করে তার দাঁতকে অনেক নোকসান পৌঁছে দেয়। এক্সপার্টসদের মতে আপনাকে প্রত্যেক 2 মাসে আপনার টুথব্রাশকে বদলে নেবেন, কিন্তু অনেক লোক ততক্ষণ ব্রাশকে বদলায় না যতক্ষণ না ওর জান না বেরিয়ে যায়। আপনি লম্বা সময় অবধি একটাই টুথব্রাশের ব্যবহার করেন তো আপনার অনেক রকম ডেন্টাল প্রবলেম হতে পারে, এই জন্য আপনাকে 2 মাসে একবার তো টুথব্রাশ বদলানো চাই যায়। নাম্বার 4, স্লিপিং ইমিডিয়েটলি আফটার ইটিং। আমাদের দেশে ভুঁড়ি নেই এমন পুরুষ বা মহিলা খুবই কম আছে। বলা হয় ঘুমানোর 2 ঘন্টা আগে আমাদের ডিনার করে নেওয়া উচিত, কিন্তু আজও অনেক লোক জানা অজানায় এই ভুল করে দেয়। আসলে যখন আপনি খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান তো এর থেকে খাওয়া খাবার পাকস্থলী থেকে উপরে আহার নালীতে এসে যায়, আর এর সাথে পাচন ক্রিয়াও বন্ধ হয়ে যায়, যেটার ফলে ছাতিতে জ্বলন, মোটা শরীর আর নানান ধরনের হেলথ প্রবলেম দেখতে পাওয়া যায়। এই জন্য আপনাকে ঘুমানোর 1-2 ঘন্টা আগেই ডিনার করে নেওয়া উচিত। নাম্বার 3, ইউজিং সেম টাওয়াল ফর এভরি ওয়ার্ক। দোস্ত, অনেক লোক প্রায় এই ভুল করে, ও একটাই টাওয়াল বা গামছা দিয়ে তার মাথাও পরিষ্কার করে আর তারপর খাবার খাওয়ার পরে ওই গামছাতে হাতও মুছে নেয়। কিন্তু আপনাকে এই ভুল কখনো করা যাবে না, হাত মোছার জন্য আলাদা কাপড় রাখতে হবে, একটা টাওয়াল বা গামছার সব কাজে ব্যবহার করবেন না। নাম্বার 2, নট ক্লিনিং থিংস দ্যাট ইউ ইউজ এভরিডে। দোস্ত, 90%-এর থেকেও বেশি লোক এই ভুল করে, প্রতিদিনের ব্যবহার করা জিনিস যেমন আপনার মোবাইল ফোন আর যে কোনো ইলেকট্রিক ডিভাইসের রিমোটে 1 কোটির থেকেও বেশি মাইক্রোব্যাকটেরিয়াল থাকে, যেটা যদি আপনার বডিতে একবার ঢুকে যায় তো আপনার প্রতিরক্ষাতন্ত্রকে, ইমিউনিটি সিস্টেমকে দুর্বল বানিয়ে দেবে। এই জন্য আপনি রিমোটকে, মোবাইল ফোনকে টাইম টু টাইম স্যানিটাইজ করবেন। নাম্বার 1, ডু নট ব্রাশ টিথ অ্যাট নাইট। দোস্ত, বেশিরভাগ লোক দিনে কেবল একবারই ব্রাশ করে, কিন্তু আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও ব্রাশ করবেন। ডিনারের পর প্রায় আমাদের দাঁতে খাবারের টুকরো থেকে যায়, যেটা আমাদের দাঁতকে নোকসান পৌঁছায়, এই জন্য আপনাকে 2 টাইম ব্রাশ করা দরকার। তো দোস্ত, আই হোপ আপনার এই ভিডিও অনেক বেশি হেল্পফুল লেগে থাকবে। আর যদি আপনি এই ভিডিওতে বলা কোনো ভুল করছেন তো ওটিকে আজ থেকে ছেড়ে দিন। তো গাইজ, এই ময়েশ্চারাইজার আপনার স্কিনকে এই শীতের মৌসুমে ড্রাই হওয়া থেকে বাঁচাবে, এটাকে আমাদের বাড়িতেও ব্যবহার করে আর এর থেকে ভালো ইফেক্টও দেখেছি স্কিনে, আর আপনি এর প্যাকেজিংও দেখতে পারেন কত সুন্দর। তো আপনি এটিকে ব্যবহার অবশ্যই করবেন, এর লিঙ্ক ডেসক্রিপশনে আছে আর কমেন্টেও পিন করে দিয়েছি। আজ আপনার লাগবে হয়তো যে ইয়ার, এই ছোট ছোট ভুলগুলো থেকে কি হয়ে যাবে আমার, এই ভুলগুলো আমাদের হেলথে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু ট্রাস্ট মি দোস্ত, যদি আপনি এই ভুলগুলি বারবার দীর্ঘদিন করেন তো এর ভোক্তান আপনাকে একদিন করতেই হবে, কারণ স্বাস্থ্যই আপনার আসল সম্পদ, জান হ্যায় তো জাহান হ্যায়। তাই নিয়মগুলিকে একটু মাথায় রেখে ফলো করে চলুন, দেখবেন আপনি অনেক সুস্বাস্থ্যবান হয়ে যাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন।